আসন্ন WBP পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। রবির বয়স শ্যামের বয়সের 3/5 অংশ। এক্স বছর পর রবি ও শ্যামের বয়সের অনুপাত হবে 5:7। যদি প্রথমে রবি ও শ্যামের বয়সের সমষ্টি 32 হয় তবে এক্সের মান কত? দেখো, এই জায়গায় বলেছে রবির বয়স শ্যামের বয়সের 3/5 অংশ, অর্থাৎ শ্যামের বয়স যদি 5 হয় তাহলে রবির বয়স হবে 3। এই যে শ্যাম এর এই যে কথাটা আছে, যার গায়ে এর কথাটা থাকবে সেই ফিগারটা নিচে থাকে, এটা খেয়াল রেখো। শ্যামের বলেছে, তাহলে শ্যামের বয়স যদি 5 হয় তাহলে আর একজন যে বাকি থাকলো অর্থাৎ রবির বয়স হবে 3। তাহলে আমি এখান থেকে রবি আর শ্যামের বয়সের অনুপাত বার করতে পারলাম, শ্যামের বয়স যদি 5 হয় তাহলে রবির বয়স হচ্ছে 3। এবারে দেখো, এক্স বছর পরে রবি ও শ্যামের বয়সের অনুপাত হবে 5:7। এক্স বছর পরে হবে 5:7 বলে দিয়েছে। যদি প্রথমে, অর্থাৎ এই জায়গায় প্রথমে রবি ও শ্যামের বয়সের সমষ্টি 32 হয়, আমি দেখছি প্রথমে রবি আর শ্যামের বয়সের অনুপাত 3:5, অর্থাৎ টোটাল 3+5 8 ইউনিট। কিন্তু প্রশ্নে বলছে বয়স হচ্ছে 32 বছর, তাহলে এই 8 ইউনিটের মান হবে 32 বছর। 1 ইউনিটের মান কত? 4 বছর। তাহলে আমি এখান থেকে যাই 1 ইউনিটের মান পেলাম, তাহলে বলতে পারছি যে রবির বর্তমান বয়স 3 ইউনিট। 1 ইউনিটের মান যদি 4 বছর হয়, 3 ইউনিটের মান হবে 3×4 12 বছর, এবং 5 ইউনিটের মান হবে 4×5 20 বছর। তাহলে রবির বর্তমান বয়স 12 এবং শ্যামের বর্তমান বয়স 20। রবি আর শ্যামের বয়স বর্তমান 12 আর 20 আমি পেয়ে গেলাম। এবারে দেখো, এখানে যেটা বলেছিল এক্স বছর পরে রবি আর শ্যামের বয়সের অনুপাত হবে 5:7, 5:7 এক্স বছর পরে হবে। এক্স এর মান কত, অর্থাৎ যত বছর পরে বলেছে সেই তার মানটা অপশনের মধ্যে দেওয়া আছে। দেখো, রবির বয়স যেটা আসবে এক্স বছর পরে, অর্থাৎ এক্স যোগ করার পর যে বয়সটা আসবে সেই বয়সটা অবশ্যই 5 দিয়ে বিভাজ্য হবে, ঠিক? কেন? অনুপাত যখন আছে, 5-এর গুণিতক এই বয়স হবে আর এখানে 7-এর গুণিতক শ্যামের বয়স হবে। আমি রবির বয়সটাকে নিয়ে চলছি, রবির বয়স যেহেতু 5 ইউনিট হবে, এক্স যোগ করার পর আমাকে দেখতে হবে 12-র সঙ্গে অপশানের এখানে কোন ফিগারটা যোগ করলে যোগফলটা 5 দিয়ে বিভাজ্য হবে। আমি যদি প্রথম অপশান ধরি 2, তাহলে 12+2 14 আসবে, 14টা 5 দিয়ে বিভাজ্য হবে না। 12-র সঙ্গে যদি 4 যোগ করি এখানে 16 আসবে, 16টা 5 দিয়ে বিভাজ্য নয়, তাই এই অপশনটা উত্তর হবে না। 12-র সঙ্গে যদি 8 যোগ করি তাহলে 12+8 এখানে 20 হবে, এই অপশনটা হতে পারে। 12-র সঙ্গে যদি 7 যোগ করি 12+7 19 হবে, 19 5 দিয়ে বিভাজ্য নয়, তাই এটা অপশন আসবে না। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার 3। বোঝা গেছে? এখানে আমরা অপশন মেথড থেকে রেশিও টার্মে অঙ্কটাকে করে নিলাম। তাহলে রেশিওর এই পার্টটা 5 আছে, দেখতে হবে 5-এর গুণিতক কত বছর যোগ করলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে আসে। আমি দেখলাম 12-র সঙ্গে 8 যোগ করলে 20 আসে, সেটা 5 দিয়ে বিভাজ্য, তাই অপশন নাম্বার 3 হবে আমাদের উত্তর। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আজকে যে সমস্ত প্রশ্নগুলো আমি নিয়েছি সব প্রশ্নগুলোই অবজেক্টিভ এরিথমেটিক এই বইটা থেকে নেওয়া হয়েছে। অবজেক্টিভ এরিথমেটিকের এই বইটা কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে, এবং এই বই থেকে আজকে যে সমস্ত প্রশ্ন আমি করাচ্ছি সবগুলোই আছে। এই বইটা প্র্যাকটিস পেপার হিসেবে তোমরা ট্রিট করবে, প্র্যাকটিসের উদ্দেশ্যে এই বইটা তৈরি করা হয়েছে। 148 পাতার ইবুক এটা। লেটেস্ট প্যাটার্নের পাটিগণিতের সঙ্গে সঙ্গে প্রায় আসে এমন প্রশ্নের সমাহার পাবে এই বইতে। রিপিটেড প্রশ্ন পাবে না, বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন তোমরা এখানে পাবে। রেল, SSC, PSC, WBP যে কোনো পরীক্ষায় এই বইটা উপযোগী হবে বলে আশা করি। এই বইটায় অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আছে, এবং প্রায় সমস্ত প্যাটার্নের প্রশ্নই এখানে দেওয়া হয়েছে। প্রশ্ন তৈরির ক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষায় আসা শেষ 5 বছরের প্রশ্ন বিবেচনা করা হয়েছে। এখানে মোট 18টা অধ্যায় বা চ্যাপ্টার আছে যেখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথা রেখে সমস্ত প্রশ্নই বাংলায় দেওয়া হয়েছে। যদি কেউ প্র্যাকটিস পেপার হিসেবে এটাকে নিতে চাও, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে,
এই লিংকে ক্লিক করে বইটাকে তোমরা পারচেস করতে পারবে। একজন লাইব্রেরিয়ান 50টি গল্পের বই কিনলেন, কিন্তু তিনি দেখলেন যদি তিনি আরও 76 টাকা বেশি খরচ করতেন তবে 14টি বই বেশি ক্রয় করতে পারতেন এবং প্রতিটি বইয়ের গড় দাম 1 টাকা কমে যেত। তিনি যে বইগুলো কিনেছিলেন তার গড় দাম কত? তিনি 50টি বই কিনেছিলেন, এই 50টি গল্পের বইয়ের গড় দাম আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে আমাকে এক্সের মান কত? এটা প্রশ্ন এলো। বোঝা যাচ্ছে? ভালো করে অঙ্কটা বোঝো। 50টা গল্পের বইয়ের গড় দাম আমি এক্স ধরেছি। এখন বলছে যে প্রতিটা বইয়ের গড় দাম যদি 1 টাকা কমে যেত, গড় দাম কত ছিল? এক্স করে। প্রত্যেকটা বইয়ের দাম যদি 1 টাকা করে কমে যেত তাহলে এখন বইয়ের দাম হতো x-1 টাকা। বলছে এখন 14টা বই বেশি ক্রয় করতে পারছে, তাহলে এখন এক একটা বইয়ের দাম x-1 টাকা করে হলে 14টা বইয়ের মোট দাম হবে 14 × x-1 এই টাকাটা। এবার আমাকে বলো এই টাকাটা এলো কোথা থেকে? তোমরা বলবে এই টাকাটা এলো, এই যে টাকার পরিমাণ, এখানে তো কোনো একটা টাকা আছে, এই টাকার পরিমাণটা কোনটা, বা এই টাকাটা এলো কোথা থেকে? এই টাকাটা এলো যদি তিনি আরো 76 টাকা বেশি খরচ করতেন, অর্থাৎ এই 76 টাকাটা তো আসতেই হবে, প্লাস বইয়ের দাম, 50টা বইয়ের দাম 1 টাকা করে কমে গেছে, সেই 50টা বইয়ের দাম যেহেতু 1 টাকা করে কমে গেছে, এই 50 থেকে 50 টাকাটাও আরো আসতে হবে, অর্থাৎ আমাকে 76 টাকা আরো বেশি দিতে হবে, প্লাস এক একটা বইয়ের দাম যে 1 টাকা করে কমে যাচ্ছে, 50টা বইয়ের জন্য 50 টাকাও আরো আমাকে দিতে হবে। এই যে টাকাটা আসবে, এই টাকাটা দিয়েই আমি এই 14টা বই কিনেছি, এক একটা বইয়ের দাম x-1 টাকা হিসেবে, অর্থাৎ এখানে যে টাকার পরিমাণ আসবে আর এখানে যে টাকার পরিমাণ আসবে সেটা হচ্ছে সমান। এটা ভালো করে বোঝো। এক একটা বইয়ের এখন দাম x-1 টাকা, 14টা বইয়ের এখন দাম 14 × x-1 টাকা। এবার আমাকে বলো এই টাকাটা এলো কোথা থেকে? এই টাকাটা আসার শর্তটা কি? এই টাকাটা আসার শর্ত বা কন্ডিশন হচ্ছে যে তোমাকে 76 টাকা বেশি ইনভেস্ট করতে হবে, করলাম, প্লাস আরো কি কন্ডিশন আছে? যে এক একটা বইয়ের দাম 1 টাকা করে কমতে হবে, অর্থাৎ 50টা বইয়ের জন্য 50 থেকে 50 টাকা কমতে হবে, অর্থাৎ ওই 50 টাকা আর এই 76 টাকা আমার মোট লাগবে এই 14টা বই এখন কিনতে। বোঝা গেছে? তাহলে এটাকে যা সমাধান করো, এখান থেকে 14x-14 = 76 + 50, এই 14টা পরের লাইনে এদিকে নিয়ে চলে যাও, 14 + 76 + 50, তাহলে এখান থেকে আসছে 76 = 80 = 90 = 50 = 140, তাহলে x এর ভ্যালু আসবে 10, অর্থাৎ গড় দাম যেটা আমি x এর মান বার করতে বলেছিলাম সেটা এলো 10, যেটা অপশন নাম্বার 2 আছে। চক্রবৃদ্ধি সুদের হারে কোনো টাকা 3 বছরে 800 টাকা এবং 4 বছরে 840 টাকায় পরিণত হলে বাৎসরিক সুদের হার নির্ণয় করো। দেখো 3 বছরে 800 টাকা হচ্ছে, 4 বছরে 840 টাকা হচ্ছে, এই যে 3 বছর এখানে আর প্রথম থেকে 4 বছরে এটা হলো 840 টাকা, তাহলে এই 1 বছর, 4 বছর থেকে 3 বছর যদি বাদ দিই, এই 1 বছরে 800 টাকা থেকে 840 টাকা হয়েছে এটা আমি বলতে পারি। তাহলে ইন্টারেস্ট কত পেলাম? 800 থেকে যদি 840 হয় তাহলে ইন্টারেস্ট পেয়েছি আমি 40 টাকা, তাহলে 800 টাকায় আমি ইন্টারেস্ট পাচ্ছি 40 টাকা। বলেছে সুদের হার, অর্থাৎ 100 টাকায় কত বার কর, এখান থেকে দেখতে পাচ্ছি সুদের হার হচ্ছে 5%, যেটা অপশন নাম্বার 3 আছে। কোনো বস্তুর ক্রয় মূল্যের তুলনায় ধার্য মূল্য কত শতাংশ বাড়িয়ে রাখলে এক ব্যবসায়ী 12% ছাড় দেওয়ার পরও 32% লাভ করবেন? দেখো ছাড় কার উপরে হয়? ছাড় হচ্ছে ধার্য মূল্য, যেটা প্রিন্টেড প্রাইস থাকে তার উপর দোকানদার ছাড় দেয়। আর লাভ আমরা সাধারণত কার উপরে করি? লাভ করা হয় ক্রয় মূল্যের উপরে। আমি যদি ক্রয় মূল্যকে সিপি, বিক্রয় মূল্যকে এসপি এবং ধার্য মূল্যকে এমপি বলি, তাহলে এখানে বলা হয়েছিল এক ব্যবসায়ী 12% ছাড় দিচ্ছে, অর্থাৎ ছাড় যেহেতু ধার্য মূল্যের উপর হয়, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, ব্যবসায়ী 12 টাকা ছাড় দিচ্ছে, অর্থাৎ 88 টাকায় বিক্রি করছে। 100 টাকার জিনিসে 12 টাকা ছাড় দিলে 88 টাকায় বিক্রি করবে। আবার বলছে যে তিনি 32% লাভ করবেন। লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে,
অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তিনি 32 টাকা লাভ করে জিনিসটা বিক্রি করবেন, অর্থাৎ বস্তুটার বিক্রয় মূল্য হবে 132 টাকা। যে জিনিসটার কথা বলা হচ্ছে সেই জিনিসটা বিক্রয় মূল্য সমান, তার কারণ কি? তার কারণ ব্যবসায়ী সেই বস্তুটা 12% ছাড় দিয়ে 32% লাভ করেছে। বিক্রয় মূল্য সমান হবে যেহেতু এই একটা বস্তুর কথাই বলা হচ্ছে, কিন্তু এখানে বিক্রয় মূল্য 88, এখানে 132 দেখছি, তাই এই দুটোকে তোমাদেরকে সমান করতে হবে। কি করে করবে? এই দুটোকে একটু কেটে ছোট করে নাও। 44 দিয়ে কাটলে এটা আসবে 2, এটা আসবে 3, দেখতে পাচ্ছ? 44 দিয়ে কাটলাম, তাহলে এই দুটোকে সমান করতে গেলে 3 আর 2 এর লসাগু বার করো। 3 আর 2 এর লসাগু হবে 6, তাহলে 2 জায়গাতেই 6 আনতে গেলে আমি এই যে রাশিটা ছিল এটাকে 3 দিয়ে গুণ করব, আর এখানে 6 আনতে গেলে এই যে রাশি ছিল একে আমি 2 দিয়ে গুণ করবো। মনে রাখবে এই পুরো জিনিসটাকে গুণ করতে হবে, তার কারণ এটা রেশিও ছিল। তাহলে আমি দেখছি এখানে কস্ট প্রাইস কত হবে, 2 দিয়ে গুণ করলে 2 100 200, 2 দিয়ে এটাকে গুণ করলে 3 2 6, এখানে 3 দিয়ে 2 কে গুণ করলে 3 2 6 আছে, আর 3 দিয়ে এই 100 কে গুণ করলে 300 টাকা হবে। তাহলে আমি কি দেখলাম যে এমন একটা জিনিস যার ক্রয় মূল্য 200 টাকা, তাকে ধার্য মূল্য 300 টাকা করে রাখতে হবে, অর্থাৎ ক্রয় মূল্যের তুলনায় ধার্য মূল্যকে 100 টাকা বেশি করে রাখতে হবে। তাহলে 200 টাকা ক্রয় মূল্য হলে আমাকে ধার্য মূল্য বেশি করতে হবে 100 টাকা। পার্সেন্টেজ চেয়েছে তাই 100 দিয়ে গুণ করে দাও। এটা যদি আমি কাটি তাহলে 50% আমাদের অ্যান্সার আসছে, যেটা অপশন নাম্বার 1 এ আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 6708 থেকে বিয়োগ করলে বিয়োগফল 9 দিয়ে বিভাজ্য হবে? দেখো, 9 দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি? 9 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকছে সেই সংখ্যার অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে বিভাজ্য হবে। এখানে সংখ্যাটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6708, এই সংখ্যাটার অঙ্কগুলোকে যদি আমি যোগ করি তাহলে যোগফল কত আসছে? 6 এর সাথে 13, 8 এ 21। বলেছে এই 21 থেকে কত বিয়োগ করলে সেটা 9 দিয়ে বিভাজ্য হবে, অঙ্কটা এরকম চলে এলো। আমি যদি 21 থেকে 1 বিয়োগ করি তাহলে 20 আসবে, 20 9 দিয়ে বিভাজ্য নয় তাই উত্তর হবে না। 21 থেকে আমি যদি 2 বিয়োগ করি 19 আসছে, 19 9 দিয়ে বিভাজ্য নয় তাই এই অপশনটা হবে না। 21 থেকে আমি যদি 3 বিয়োগ করি 18 আসছে, যেটা 9 দিয়ে বিভাজ্য তাই এটা আমাদের উত্তর হবে। প্রতি কেজি 35 টাকা ও প্রতি কেজি 40 টাকা দরে দুটি বস্তু 2:3 অনুপাতে মেশানো হলো। যদি 1/5 অংশ মিশ্রণ 46 টাকা কেজি দরে এবং বাকি মিশ্রণ 55 টাকা কেজি দরে বিক্রি করা হয় তবে লাভের হার নির্ণয় করো। কি বলেছে এখানে? প্রথম প্রকার 35 টাকার সঙ্গে পরের দ্বিতীয় প্রকারে 40 টাকা 2:3 অনুপাতে মেশানো হয়েছে, অর্থাৎ প্রথম প্রকার যদি 2 কেজি নেওয়া হয় তাহলে দ্বিতীয় প্রকার 3 কেজি নেওয়া হয়েছে। এখানে কেজি ধরে নিলাম 2 কেজি আর 3 কেজি, তাহলে মোট মিশ্রণ কত হচ্ছে? 2 + 3 = 5 কেজি হচ্ছে মোট মিশ্রণ। এবারে বলেছে প্রথম কেজি যেটা কেনা হয়েছে প্রথম প্রকার সেটা 35 টাকা কেজি, যদি 35 টাকা কেজি হয় তাহলে 2 কেজির দাম হবে 35 × 70 টাকা, আর দ্বিতীয় প্রকার 40 টাকা কেজি, তাহলে 40 টাকা যদি কিলো হয় 3 কিলোর দাম হবে 120 টাকা। তাহলে মোট কত টাকা তুমি এখান থেকে কিনছো? 120 + 70, 190 টাকা আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল। এবারে বলেছে মোট যে 5 কেজি আছে এই 5 কেজির 1/5 অংশ, 5 কেজির 1/5 মানে কত? 5 কেজির 1/5 মানে 5 × 1/5 = 1 কেজি, আর বাকিটা কত থাকছে? 5 কেজি থেকে 1 কেজি বাদ দিলে 4 কেজি, এটা বাকি। বলেছে এই 1/5 কেজি বা 1 কেজি এইটা 46 টাকা কিলো দরে বিক্রি করছে, 1 কিলো প্রতি কিলো 46 টাকা করে হলে বিক্রয় মূল্য হবে 46 টাকা, এবং বাকিটার প্রতি কিলো 55 টাকা করে হলে 4 কিলোর দাম কত হবে? 4 × 55, বোঝা যাচ্ছে? 4 × 55 = 220 টাকা। তাহলে আমি বিক্রি করলাম কত টাকায়? এখানে 46 টাকা, এখানে 220 টাকা, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 266 টাকা আমার বিক্রয় মূল্য হলো। তাহলে 190 টাকায় কিনেছিলাম, 266 টাকায় বিক্রি করছি, তাহলে লাভের পরিমাণ কত হবে? 266 - 190, বোঝা যাচ্ছে? 76 টাকা লাভ হলো।
লাভ সব সময় ক্রয় মূল্যের উপরে হয়, অর্থাৎ 190 টাকার উপরে লাভ হবে 76 টাকা, 100 টাকায় কত? এটাই প্রশ্ন। 4 × 76, অর্থাৎ 40% লাভ হবে, যেটা অপশন নাম্বার 3-তে আছে। 100 থেকে 600-র মধ্যে কতগুলি সংখ্যা 4 ও 6 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য? বলেছে 4 ও 6 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। 4 ও 6-এর উভয় সংখ্যা দিয়ে যদি বিভাজ্য হয়, তাহলে সংখ্যাগুলো 4 ও 6-এর এলসিএম বা লসাগু অর্থাৎ 12 দিয়ে বিভাজ্য হবে। বোঝা গেছে? যে সংখ্যাগুলো 4 আর 6 উভয় সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলো অবশ্যই 4 আর 6-এর লসাগু অর্থাৎ 12 দিয়ে বিভাজ্য হবে। এবারে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে 1 থেকে লাস্ট রেঞ্জ হচ্ছে 600। 1 থেকে 600 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো 12 দিয়ে বিভাজ্য? আমরা বলবো 600/12=50। আর আমরা দেখব যে এর ইনিশিয়াল কোথায় ছিল? 100। আমরা এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কতগুলো আছে যেগুলো 12 দিয়ে বিভাজ্য? আমরা বলবো 100/12। পুরো কাটতে হবে না, দেখো ভাগফলটা কত আসছে, ভাগশেষটা কোনো প্রশ্ন নয়। 8/12=96, এখান থেকে 8 ভাগফল আসছে। এই দুটো সংখ্যাকে যদি বিয়োগ করি, আমাদের 42 আসবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার 2-তে আছে। কেন এটা বিয়োগ করতে হচ্ছে? তার কারণ আমরা প্রথমে রেঞ্জ নিয়েছি 1 থেকে 600 পর্যন্ত, প্রশ্নে বলেছে 100 থেকে 600, তাই আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাটাকে বিয়োগ করছি। রেঞ্জ 1 থেকে 100 আর 600, আমাদের প্রশ্ন বলেছে 100 থেকে 600। আমি দেখছি 1 থেকে 600-র মধ্যে আছে 50, আর 1 থেকে 100-র মধ্যে বিভাজ্য সংখ্যা হচ্ছে 8টা। আমাকে এই রেঞ্জটা চেয়েছে 100 থেকে 600-র মধ্যে, তাই 50 থেকে 8 বিয়োগ করে 42 আমাদের অ্যান্সার হলো। পরীক্ষার সময় তোমরা এত কিছু করবে না, এখান থেকে লসাগু বার করার পর এখানে যে মিনিমাম যে ভ্যালুটা আছে তাকে 12 দিয়ে ভাগ করে ভাগফল পাচ্ছ কত? 8। এবং এই 12 দিয়ে ম্যাক্সিমাম ভ্যালুটাকে ভাগ করে নেবে, অর্থাৎ এখান থেকে 5/12=60, 50 পাচ্ছ। এই দুটো সংখ্যাকে বিয়োগ করলে তোমাদের অ্যান্সার যেটা আসবে সেটাই হবে রিকোয়ার্ড অ্যান্সার। 2টি সংখ্যার সমষ্টি 520, যদি বড় সংখ্যাটির মান 4% হ্রাস করা হয় এবং ছোট সংখ্যাটির মান 12% বৃদ্ধি করা হয়, তবে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটির মান কত? দেখো আমি এখানে দুটো সংখ্যা এক্স আর ওয়াই ধরছি, এক্স কে বড় ধরছি, তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যা। প্রশ্নে বলেছে ছোট সংখ্যার মান কত, অর্থাৎ ওয়াই এর মান কত আমাকে বার করতে হবে। বলেছে বড় সংখ্যাটার মান 4% হ্রাস করা হলো, বড় সংখ্যাটা এক্স, এর মান যদি 4% হ্রাস করি, মূল মান হচ্ছে 100, সেখান থেকে যদি 4 বাদ দিই 4%, তাহলে 96% থাকছে। বলেছে এই বড় সংখ্যাটা থেকে 4% কমাচ্ছি, অর্থাৎ বড় সংখ্যাটা 96%-এর মানটা সমান হবে কার সঙ্গে? ছোট সংখ্যার মান 12% বৃদ্ধি করলে। ছোট সংখ্যাটা আমি ওয়াই ধরেছিলাম, 12% বৃদ্ধি করব মানে 100-এর সঙ্গে 12 যোগ করে আমি বলবো এখন ছোট সংখ্যার মান হচ্ছে 112%। অর্থাৎ ছোট সংখ্যা 112% করলে যে মানটা আসবে, বড় সংখ্যা থেকে 4% কমালে অর্থাৎ 96% করলে সেই মানটাই আসবে। বুঝে যাচ্ছে? এখান থেকে পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কেটে দাও, 24 দিয়ে কাটো, 4 × 24=96, আর এখান থেকে হচ্ছে 8। ১৬ দিয়ে কাটা যায়, তো 6/16=96 আর 7/16=112। তাহলে x/y এটাকে পাচ্ছি আমরা 7/6। বোঝা গেছে? তাহলে দেখলাম বড় সংখ্যাটা যদি 7 হয়, ছোট সংখ্যাটা 6, অর্থাৎ এদের দুজনের সমষ্টি হচ্ছে 7+6=13। প্রশ্নে দেওয়া আছে এই দুটি সংখ্যার সমষ্টি 520। আমি দেখছি 13 ইউনিট, প্রশ্নে বলেছে 520, তাহলে 13-এর মান 520 হলে 1-এর মান 40। বুঝে যাচ্ছে? বলেছে ছোট সংখ্যার মান কত, ছোট সংখ্যা মানে হচ্ছে ওয়াই, ওয়াই এর মান 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের মান হবে 40 × 6=240। তাহলে ওয়াই এর মান বার করতে বলেছিল, সেটা দেখছি 6 ইউনিট, যার মান 240 বেরোলো, তাই উত্তর হবে অপশন নাম্বার 3। নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য হবে এইটা? দেখো এই এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে, এদের মধ্যে কমন পার্টটাকে তোমাকে বার করে নিতে হবে। দেখো এখান থেকে মিনিমাম 4^61 আমি কমন নিতে পারি, এখান থেকে পুরোটাই চলে গেছে তাই এখানে থাকবে 1,
এখান থেকে চারের মাথায় 62 থেকে চারের মাথায় 61 কমন গেছে, তাই 4^1 পড়ে থাকবে। বোঝা যাচ্ছে কমন এইভাবে হবে, 4^63 আছে, আমি 61 কমন নিয়েছি তাই 4^2 পড়ে থাকবে। 63 থেকে 61 বাদ দিলে 2। একই রকম ভাবে 64 থেকে 61 বাদ দিলে 3। এটাকে ক্যালকুলেশন করো, 1 + 4, 4^2 16, আর 4^3 64, 64, 70, 80, 84, 85, অর্থাৎ 4^61 × 85। তোমাকে দেখতে হবে এখানে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে অপশনের মধ্যে কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাটা বিভাজ্য। আমি দেখছি 17 দিয়ে 85 কে ভাগ করা দেয়, তাই উত্তর হবে অপশন নাম্বার 1। আর কোনো অপশনে দিয়ে দেখো 85 কে ভাগ করা যাবে না। বোঝা যাচ্ছে একটাই অপশন থাকবে যে অপশনটা দিয়ে এটাকে ভাগ করা যাবে, আমাদের উত্তর সেটাই হবে। দুই অঙ্কের কোনো সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টির অনুপাত 4:1। যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তুলনায় 3 বেশি হয় তবে সংখ্যাটি কত? দেখো প্রথমে তো বলেছে যে সংখ্যাটা যেটা উত্তরে দেওয়া আছে এবং এই সংখ্যাটার অঙ্কগুলোর সমষ্টি, এই যে অনুপাতটা সেটা হবে 4:1, ঠিক। এবারে বলেছে সংখ্যাটা কত, আমি এখানে পরের কন্ডিশনটা পরে দেখছি, বলছে সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা দেখছি 4, 4-এর গুণিতক কিন্তু সংখ্যাটা হবে। 4-এর গুণিতক এখানে কোনটা আছে, এটা 4-এর গুণিতক না, এটা 4-এর গুণিতক না, এটা 4-এর গুণিতক না, উত্তর এটা হতে বাধ্য। আমি অঙ্ক করলাম না, জাস্ট রেশিও দিয়ে কিন্তু অঙ্কটাকে করে দেয়া যায়। দেখো এখানে 4:1 মানে সংখ্যাটা 4-এর গুণিতক হবে, 4-এর গুণিতক একটাই আছে। এবার তোমার যদি মনে হয় যে 4টে অপশনের মধ্যে 3টে অপশন কেটে দেওয়ার পরও আমি এটাকে কনফার্ম হব উত্তর আসছে কিনা সেটা চেক করাটা মানে পরীক্ষার হলে একদমই বাঞ্ছনীয় না, তবুও সন্দেহ যদি থেকে থাকে দেখে নাও। একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তুলনায় 3 বেশি, একক স্থানীয় অঙ্কটা দশকের থেকে 3 বেশি, চেক করে নিলে, সরি এটা না, এইটা এটা উত্তর বলেছি, এককের অঙ্কটা দশকের তুলনায় 3 বেশি, তাই আমাদের উত্তর হবে অপশন নাম্বার 3। তাহলে পরীক্ষার সময় আমরা দেখব সংখ্যা এটার অনুপাত দেওয়া আছে 4:1, 4-এর গুণিতক থাকতে হবে, যেটা থাকবে সেটাকে আমরা টিক করব। যদি দুটো অপশন তোমরা পেয়ে যাও 4-এর গুণিতকে, তখন এই সেকেন্ড কন্ডিশনটা কোথাও রিফ্লেক্ট হচ্ছে কিনা তোমাকে দেখতে হবে, যেটাই সেকেন্ড কন্ডিশনটা রিফ্লেক্ট হবে না সেটা কিন্তু উত্তর হবে না। 1 টাকার 1 মাসে সরল সুদ 1 পয়সা হলে বাৎসরিক সুদের হার নির্ণয় করো। দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা 100 i = PTR এই সূত্রে অঙ্ক করি, যেখানে i হচ্ছে ইন্টারেস্ট, p হচ্ছে মূল টাকা বা প্রিন্সিপাল, t হচ্ছে টাইম এটা বছরে থাকে, এবং r হচ্ছে রেট পার্সেন্টেজ। এখানে রেট পার্সেন্টেজ চেয়েছে, এখানে আমি কি বার করছি 100 গুণিতক ইন্টারেস্ট কত দিয়েছে, সরল সুদ 1 পয়সা, 1 পয়সাকে আমি টাকায় বার করছি 1/100। বোঝা যাচ্ছে প্রিন্সিপাল কত আছে, 1 টাকা আছে, তাই পি এর জায়গায় আমি 1 লিখলাম। টাইমটা কত বলেছে, 1 মাস, আমি বলেছিলাম টাইমটা সবসময় বছরে হবে, 1 মাসকে বছরে কনভার্ট করলে 12 দিয়ে ভাগ করতে হবে। রেট চেয়েছে তাই এখানে আমি আর বসিয়ে রাখলাম, এই 100 100 কেটে গেল, তাহলে আর এর মান হচ্ছে 12, অর্থাৎ রেট পার্সেন্টেজ 12%, যেটা অপশন নাম্বার 3-তে আছে। দুজন ব্যক্তি একই সময়ে কোনো এক স্থান থেকে একটি নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে যথাক্রমে 4 কিমি/ঘন্টা এবং 3 কিমি/ঘন্টা বেগে রওনা দিল। প্রথমজন দ্বিতীয় জনের তুলনায় 30 মিনিট আগে গন্তব্যে পৌঁছায়, তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত ছিল? দেখো স্থান দুটো মানে এই একটা আর এই একটা পয়েন্ট, এই দুটোর মধ্যে দূরত্ব চেয়েছে, দূরত্বটা ফিক্সড। ডিস্টেন্স যদি ফিক্সড হয়, আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স যদি ফিক্সড হয় তাকে আমরা 1 মনে করে নিই, যাতে করে আমরা বুঝতে পারি স্পিড আর টাইমের রেশিওটা কি। এস ইজ ইকুয়াল টু 1/t, অর্থাৎ স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও তার উল্টো হবে। বোঝা যাচ্ছে এখানে স্পিড দিয়েছে 4 কিমি/ঘন্টা এবং 3 কিমি/ঘন্টা, অর্থাৎ গতিবেগের অনুপাত 4:3। আমি দেখলাম ডিস্টেন্স যেহেতু ফিক্স, তাহলে টাইমের রেশিও হবে ঠিক উল্টো, অর্থাৎ 3:4। বোঝা গেছে, তাহলে প্রথমজন যদি 3 ইউনিট সময়ে যায়, দ্বিতীয় জন যাবে 4 ইউনিট সময়, তাহলে দ্বিতীয় জন প্রথম জনের তুলনায় দেখছো, প্রথম জন দ্বিতীয় জনের তুলনায় 30 মিনিট আগে পৌঁছেছে,
আমি দেখতে পাচ্ছি যে প্রথম জন দ্বিতীয় জনের তুলনায় 1 ইউনিট বেশিতে সরি আগে পৌঁছেছে, কারণ এ 4 সময় পৌঁছালে এ 3 সময় পৌঁছাচ্ছে, তাহলে এ 1 সময় আগে পৌঁছাচ্ছে। কিন্তু প্রশ্নে দিয়েছে এটা হচ্ছে 30 মিনিট, আমি দেখছি 1 ইউনিট সময় কম লেগেছে, এখানে দেখছে 30 মিনিট, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 30 মিনিট। যে কোনো এক জায়গায় টাইমের ব্যাপারটা বসিয়ে দাও, 3 ইউনিটের ভ্যালুটা আমি বার করছি, 1-এর ভ্যালু যদি 30 মিনিট হয়, 3-এর ভ্যালু হবে 90 মিনিট। 90 মিনিট মানে 1.5 ঘন্টা, অর্থাৎ 1.25 ঘন্টা। 1.25 মানে কি? 2 1 কে 2, 1-এর 3-এর 2 ঘন্টা। বোঝা গেছে? তাহলে এই জায়গায় টাইম লেগেছে 3-এর 2 ঘন্টা। স্পিড কত? 4 করে স্পিড প্রথমে দেয়া ছিল, 4 করে স্পিড, অর্থাৎ স্পিড হচ্ছে 4 কিমি পার ঘন্টা। সময় লেগেছে 3-এর 2 ঘন্টা। আমি কি করছি? স্পিডকে টাইম দিয়ে গুণ করছি। স্পিডকে টাইম দিয়ে গুণ করলে ডিস্টেন্স বের হয়, যেটা প্রথমেই বলেছি, তাহলে ডিস্টেন্সের মান হবে 3 দুগুণে 6 কিমি, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। এ কোনো কাজ 8 দিনে শেষ করলে বি কত দিনে সেই কাজটি শেষ করতে পারবে? বলছে এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। তাহলে এ বাই বি আমি কি পাবো? 3/2। এই যে রেশিওটা আমরা পেলাম, এটা হচ্ছে এদের দক্ষতা রেশিও। দক্ষতা বা এফিসিয়েন্সি রেশিও বলতে কি বোঝায়? এ যদি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করবে। বোঝা গেছে? আমি কি বললাম, এ প্রতিদিন কত করে কাজ করছে? 3 করে কাজ করছে। এ 8 দিনে কাজ করেছে, এ 8 দিনে কোনো কাজ শেষ করেছে। প্রতিদিন যদি 3 করে কাজ করে, 8 দিনে এ করলো 24 কাজ, এবং এই কাজটা করার পর কাজটা শেষ হলো, তার মানে কাজটার পরিমাণ হচ্ছে 24। এই 24 ইউনিট কাজটা বলছে বি কে করতে হবে। বি প্রতিদিন 2 করে কাজ করে, তাহলে 24 কাজ করতে বি এর সময় লাগবে 12 দিন, যেটা অপশন নাম্বার 2-এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।